বন অনুমতি ছাড়াই প্রকাশ্যে দিবালকে চলছে নির্বিচারে চলছে গাছ কাটা বাইশ বিঘা আয়তনের এই আমবাগানটি এলাকার মজুমদার পরিবারের মালিকানাধীন সেই বাগানটি দালালের মাধ্যমে বায়না করে রেখেছে রেজাউল ইসলাম নামে এক বাসিন্দা তারাই গাছ কাটছিল বলে অভিযোগ যদিও রেজাউল ইসলাম নামের ওই ব্যক্তি জানিয়েছেন

প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বিশিষ্ট যে চাচলের কলিগ্রাম অঞ্চলে কেটে ফেলা হয়েছে আম আম যেখানে মালদা জেলা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষকে একটা অন্য গতি দিয়েছে আপনারা সম্প্রতি শুনেছেন ওল্ড মালদা ব্লকে পাঁচ পাঁচখানা বট গাছকে প্রতিস্থাপন করা হয়েছে রাস্তা নির্মাণের জন্য গাছগুলোকে বাঁচিয়ে অন্যত্র স্থানান্তর করা হয়েছে এই রকম একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে আম সমেত আম গাছকে কলিগ্রাম অঞ্চলে কেটে ফেলা হয়েছে এর থেকে দুঃখজনক ঘটনা আরও হতে পারে না মালদা জেলাবাসীর কাছে এটা একটা বড় রকমের বিপর্যয় প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি যাতে অবিলম্বে এই ব্যবস্থাগুলো যারা নিচ্ছেন তাদের প্রতিরোধ করা হয় অন্যদিকে গাছ কাটার খবর পেতেই সেখানে আসেন বন দফতরের আধিকারিকেরা যদিও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে গাছ কাটার কোনো অনুমতিপত্র না দেখাতে পারায় কাটা গাছগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বন দফতরের তরফে এটা কলিগ্রাম কলিগ্রামে একটা গাছ কাটছে বিনা পারমিশনে কিছু আম গাছ তো এই গাছটা কাটার জন্য আমার কাছে পারমিশন নেওয়ার জন্য গিয়েছিল আমি পারমিশনের পেপার্স কিছু ভুল থাকার জন্য আমি গাছ কাটার পারমিশন দিইনি তারপরে আমাকে আজকে সকালে কর্মাধ্যক্ষ সাহেব ফোন করেন যে এখানে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে আপনার কোনো নলেজে আছে কি না আমি বললাম আমার নলেজে কোনো কিছু নেই তবে আমি তদন্তপূর্বক আমি দেখব তারপরে আপনাদের ফোন আসে আমি একটু হরিশ্চন্দ্রপুরে রোড সাইডের কিছু গাছ মারা গেছে সেগুলো এসডিও সাহেবের কাটার জন্য বলছিলেন সেগুলো একটু তদন্ত করার জন্য আমি গিয়েছিলাম সেখান থেকেই আমি এসে এখানে যখন পৌঁছালাম দেখছি যে চার পাঁচটা গাছ আম গাছ কেটেছে এবং কিছু প্রডিউস নিয়ে গেছে এবং যেগুলো এখন অবধি পড়ে আছে সেগুলো আমরা আপাতত আমাদের নিজেদের একটিয়ারে নিয়ে আসার চেষ্টা করব এবং যে গাছ মালিক আছে তাকে আমরা নন ফরেস্ট অ্যাক্টের একটিয়ারে নিয়ে গিয়ে যেটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের একটি আছে সেটা ওনার সাথে সেই আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনে নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন